সুপ্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত অভিভাবক, মেন্টরগণ এবং অনারেবল ভিউয়ার্স, সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালটি মূলত আমরা প্রথম শ্রেণীর শিক্ষক সহায়িকা শিল্পকলা, যেটি আমাদের একটি নতুন বিষয় হিসেবে প্রথম শ্রেণীর জন্য রয়েছে, সেটির প্রথম পর্ব নিয়ে আলোচনা করছি। শিল্পকলা বিষয়টি মূলত চারটা বিষয়ের সমন্বয়ে করা হয়েছে, আমরা একটু দেখে নেই। বিষয়টির নাম দেওয়া হয়েছে শিল্পকলা। মূলত এখানে চারু কারুকলার চারটা অধ্যায় রয়েছে, নৃত্যকলার চারটা অধ্যায় রয়েছে এবং নাট্যকলার চারটা অধ্যায় রয়েছে এবং সঙ্গীতের পাঁচটি অধ্যায় রয়েছে। এই চারটি বিষয়কে নিয়েই মূলত একটি শিল্পকলা নামে একটি বিষয় করা হয়েছে। আমাদের পূর্বে চারু কারুকলা একটা আলাদা বিষয় ছিল এবং সঙ্গীত একটা বিষয় ছিল, সেই দুটো বিষয়কে অ্যাড করে তার সাথে নৃত্যকলা এবং নাট্যকলা, এগুলো মূলত কলা শিল্প কলার বিভিন্ন উদাহরণ, বিভিন্ন বিভাগ বলা যেতে পারে। এই সব কিছু নিয়েই মূলত আমাদের শিল্পকলা, এটি আমাদের প্রথম শ্রেণীর একটি বিষয় হিসেবে নতুন কারিকুলামে অ্যাড হয়েছে। সম্মানিত অভিভাবক এবং সম্মানিত ভিউয়ার্স, আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা সবসময় আপডেট টিউটোরিয়াল এই চ্যানেল থেকে পেতে পারি, সেজন্য এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অন্য অন্য যারা ভিউয়ার্স আছে তাদেরকে শেয়ার করবেন, তারাও যাতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাহলে আমরা বেশি সংখ্যক শিক্ষকদের কাছে আমাদের এই বার্তাগুলো পৌঁছাতে পারবো। প্রথমেই আমরা জেনে নেব যে আমাদের কলা কী। আমরা চারু শিল্পকলা এই বিষয়টি জানার আগে প্রথমে আমাদের কলা এবং শিল্প দুটি শব্দ মিলিত মোট শিল্পকলা হয়েছে। কলা শব্দের কলাকে আমরা বলি আর্টস, মানুষের কার্যাবলীর মধ্যে যে বিশিষ্ট রূপভঙ্গি মানুষকে আনন্দ দেয় তাকেই আমরা কলা বলি। অর্থাৎ একটা কাজ, যে কাজটি এক একজন মানুষ এক একভাবে করে এবং সেই করার মধ্য দিয়ে মানুষকে আনন্দ পেতে সহযোগিতা করে, যেটি সেটি মূলত কলা। সৃষ্টি এবং উপভোগের ভিত্তিতে কলাকে প্রধানত দুই ভাগে আমরা ভাগ করা হয়ে যায় ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে চারুকলা, যেটা আমরা বলি চারুকলা, এবং আরেকটা হচ্ছে কারুকলা, এবং দুটো মিলেই মূলত চারু ও কারুকলা। এরপর যে আমরা জেনে নেব আমাদের চারুকলা বলতে আমরা কী বুঝি। যে কলা মনের অনুভূতিতে সৌন্দর্য রসে সিক্ত করে, মনে আনন্দ সঞ্চার করে, মনকে দোলা দেয় এবং যা প্রধানত হৃদয়াবেগ প্রসূত ও সৃষ্টিমূলক, তাই হচ্ছে চারুকলা। এখানে বেশ কিছু কথা রয়েছে, একটা হচ্ছে হৃদয়কে দোলা দেবে, মনকে দোলা দেবে, হৃদয়ের আবেগ অনুভূতি সেটি সৃষ্টি করবে এবং এটি সৃষ্টিমূলক এবং আনন্দ সঞ্চার করে, সেই সমস্ত কিছু যেটার মধ্যে থাকবে সেটি মূলত হবে চারুকলা। যে কলা বা কারুকাজ বাহ্যিক কোনো কাজে লাগে না কিন্তু মনের তৃপ্তি পাওয়া যায় তাকে আমরা চারুকলা বলি। যেমন অঙ্কন বা ড্রয়িং যেটাকে বলি, ভাস্কর্য, স্থাপ্য, সঙ্গীত, কাব্য, মঞ্চনাটক, নৃত্য, আবৃত্তি, অভিনয়, এইগুলো হচ্ছে চারুকলার অন্তর্ভুক্ত, যাকে আমরা ললিত কলাও বলে থাকি। সাধারণভাবে চলচ্চিত্র, ফটোগ্রাফি, সাধারণগত ধারণাগত শিল্প ও প্রিন্ট মেকিংও এই চারুকলার অন্তর্ভুক্ত হয়ে থাকবে। তাহলে আমরা চারুকলা সম্পর্কে ধারণা পেয়েছি। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এটি মূলত একটি ভাস্কর্য এবং যে কোনো ধরনের ভাস্কর্য বা ড্রয়িং এই সবই হচ্ছে চারুকলার অন্তর্ভুক্ত হবে। এবার আমরা জানব কারুকলা কি। যে কলা বা শিল্প প্রধানত দৈহিক বা ব্যবহারিক চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে আনন্দ দান, অর্থাৎ যেটা আমরা ব্যবহার করি আমাদের কাজে লাগে এবং সেটি আমরা যেটার ব্যবহার করে আমরা আনন্দও পাই, চাহিদা মেটানোর সাথে সাথে আমাদের আনন্দ যেটি দান করে সেটি আমরা বলছি কারুকলা। কারুকলা বা কারুশিল্পীও বলা হয় এটাকে, এবং এটি মূলত বিশেষ ধরনের শিল্প যা হস্তশিল্পের অনুসারী শিল্প বা ক্রাফটস নামে পরিচিত। কারুশিল্প হলো মানুষের ব্যবহৃত জিনিসপত্রের শৈল্পিক রূপায়ণ, অর্থাৎ সুন্দর করে অনেক কিছু তৈরি করা। কারুশিল্পের উদাহরণ হতে পারে হাতির দাঁতের কাজ, মাটি বা ধাতুর পুতুল, পোড়ামাটির ঘোড়া, বাঁশ ও বেতের তৈরি গৃহসজ্জার বিভিন্ন উপকরণ, এসবই হবে কারুকলা। আমরা একটা ছবি এখানে দেখতে পাচ্ছি, এটি আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি। এখানে বাঁশ ও বেতের তৈরি যে জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি সেটি মূলত এক ধরনের চারুকলা। আমরা চারুকলা বা কারুকলা যেটাই বলি এটি মূলত শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, নৈতিক, মানবিক এবং নান্দনিক বিকাশ ঘটানো এবং তাদেরকে দেশপ্রেম, বিজ্ঞান মনস্ক, সৃজনশীল, উন্নত জীবনের স্বপ্ন দর্শন উদ্বুদ্ধ করা, অর্থাৎ আমাদের প্রাথমিক শিক্ষার যে লক্ষ্যটি রয়েছে সেই লক্ষ্য বাস্তবায়নে চারুকলা মানে শিল্পকলা যেটি এখন করা হয়েছে সেটি মূলত চারু কারুকলা, নাট্যকলা, নৃত্যকলা এবং আমাদের সঙ্গীত, এবং এই সবগুলো বিষয় মূলত মানসিক চাহিদা মেটায় মানুষের এবং এই বিষয়গুলোর মধ্য দিয়ে মূলত অন্য বিষয়ে পাঠদানের ক্ষেত্রে অনেক ইতিবাচক ভূমিকা পালন করে। সেজন্য আমাদের প্রত্যেক শিক্ষকের এই বিষয়গুলোর সম্পর্কে ভালো ধারণা থাকা আবশ্যক, জানা থাকা দরকার, এবং শিশুরাও
মূলত এই বিষয়গুলো পঠন পাঠনের মধ্যে দিয়ে তাদের যে সুকুমার বৃত্তি, মনের যে বিকাশ, হ্যাঁ, সেই বিকাশগুলো সাধিত হয়। সেজন্য এই বিষয়টি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের নতুন কারিকুলামে মূলত এটির উপর অনেক জোর দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের সেই শিক্ষক সহায়কের শিল্পকলা, যেটি মূলত চারু কারুকলা, সঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা মিলেই করা হয়েছে। আমরা বইয়ে যাওয়ার আগে আমরা বইটার সাথে আপনাদের পরিচয় করে দেবো, তার আগে আমরা আমরা এইটার যে কারিকুলামটা সেই কারিকুলামটা একটু দেখে নিই, কারণ কারিকুলাম আমাদেরকে আগে শিখতে হবে এবং কারিকুলামের পরে কারিকুলামের সাথে আমাদের বইয়ের সংযোগ কিভাবে হবে, শিক্ষক সহায়িকার সংযোগ কিভাবে সেটি আমরা দেখিয়ে দেবো। মূলত এখানে আমাদের চারু কারুকলার মধ্যে এখানে চারটা অধ্যায় করা হয়েছে এবং এখানে চারটা আমাদের বিষয় ভিত্তিক যোগ্যতা আমরা বলতে পারি। এবং প্রথম যোগ্যতা হচ্ছে বাংলাদেশের প্রকৃতি, দেশাত্মবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি এবং সংস্কৃতি লালন পালন করা, এটা হচ্ছে আমাদের বিষয়ভিত্তিক যোগ্যতা। বিষয়ভিত্তিক পরে আমাদের শ্রেণীভিত্তিক, অর্থাৎ 1.1 শ্রেণীভিত্তিকের পরে আমাদের শিখন ফল এবং এটির বিষয়বস্তু নেওয়া হয়েছে প্রকৃতি ও দেশ এবং এটি কি কি ভাবে করতে হবে, পদ্ধতি, শিক্ষণ কার্যক্রম কোনটি হবে এবং মূল্যায়ন নির্দেশিকা এটা কি হবে, এই ডিটেলস দেওয়া আছে। এবং এটির মধ্যে মূলত আমাদের একটি শ্রেণীভিত্তিক অর্জন উপযোগ যোগ্যতা এবং তিনটি রয়েছে আমাদের এই অধ্যায়ের শিখন ফল গুলা। চারটা আমাদের ওই শিখন ফল রয়েছে প্রথম অধ্যায়ে আমরা জানতে পারি। এবং আমরা এর সাথে আরেকটু বলে দিতে পারি, যদি আমরা বইতে দেখাবো এখানে চারটা শিখন ফল অর্জনের জন্য মোট 8টা পাঠ আমাদের রয়েছে। দ্বিতীয় যেটি রয়েছে, সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে ধারণা লাভ করে বিভিন্ন জাতি গোষ্ঠীর সংস্কৃতি প্রতি শ্রদ্ধাশীল হতে পারা, এটি হচ্ছে একটি বিষয়ভিত্তিক যোগ্যতা। এরপরে শ্রেণীভিত্তিক যোগ্যতা এবং এটি অর্জনের জন্য যে শিখন ফল বা লার্নিং আউটকামস করা হয়েছে, এখানে তিনটি লার্নিং আউটকাম দেওয়া হয়েছে, এটা হচ্ছে 2.1.1, 2.1.2 এন্ড 2.1.3। এবং আমাদের বিষয়বস্তু হবে সাংস্কৃতিক বৈচিত্র্য, অর্থাৎ আমাদের দ্বিতীয় অধ্যায় যেখানে তিনটি পার্ট রয়েছে, এটি আমরা একটু পরে জানবো। এরপরে আমাদের তৃতীয় যে শিক্ষা বিষয়ভিত্তিক যোগ্যতাটি রয়েছে, স্বকীয় চিন্তা ও কল্পনার মাধ্যমে সৃজনশীলতার প্রকাশ ঘটাতে পারা এবং এর একটি শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতা বা ক্লাস ওয়াইজ অ্যাটেনেবল কম্পিটেন্সি রয়েছে। এবং এখানে দুটি শিখন ফল রয়েছে এবং পারিবারিক পরিবেশ আমাদের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে তিনটি পার্ট রয়েছে, সেটি আমরা দেখব এখানে কাজগুলো এখানে দেওয়া হয়েছে। পরেরটা চলে যাই আমরা, পরে হচ্ছে আমাদের চার নম্বর বিষয়ভিত্তিক যোগ্যতা, শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, নৈতিকতাবোধ, মানবতাবোধ, সামাজিক দায়বদ্ধতা, সহিষ্ণুতা, সহনশীলতা, আধুনিক প্রযুক্তি ব্যবহারে স্বচ্ছন্দবোধ ও নেতৃত্ব দানের গুণাবলী অর্জন করতে পারা। শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এইটা এবং এখানে শিখন ফল করা হয়েছে দুটো, এটি মূলত আমাদের চতুর্থ অধ্যায় যেটি আছে। শৃঙ্খলা, শ্রদ্ধা এবং মানবতা এই এই অধ্যায়টি পঠন পাঠনের মধ্য দিয়ে মূলত এটা অর্জিত হবে। এবং এখানে আরো একটি রয়েছে 4.1.2, অর্থাৎ তিনটি শিখন ফল রয়েছে এখানে, পরিকল্পিত কাজগুলো এখানে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে মূলত আমাদের আমরা শিখন ফলগুলো জেনে নিলাম। এরপর যে আমরা সরাসরি আপনাদেরকে বইতে নিয়ে যাচ্ছি, আমাদের যে বইটি রয়েছে সেই বইয়ে গিয়ে আমরা বইয়ের প্রতিটি পাঠ সম্পর্কে একটু জেনে নেব। সম্মানিত শিক্ষক বৃন্দ, আমাদের এই হচ্ছে সেই মূল বইটি এবং যারা দেখছেন সবাইকে আবারও অভিনন্দন। আমরা এখন বইতে চলে আসছি, আমাদের এটি হচ্ছে মূল বই চারু ও কারুকলা। আজকে আমরা মূলত এটি নিয়ে আলোচনা করছি আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম পর্বটি। এরপরে আমরা পরের টিউটোরিয়ালে সঙ্গীত, শিল্পকলা এবং নাট্যকলা নিয়ে আলোচনা করব। আমরা সরাসরি বইতে নিয়ে যাচ্ছি আপনাদের। এই হচ্ছে বই এবং বইটি যারা লিখেছেন মূলত তাদের নামটা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে একটা কিউআর কোড রয়েছে, এটি ব্যবহার করে আমরা মূলত সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে বইটি দেখাতে পারি। আমাদের এই যে সাবজেক্টটি করা হয়েছে, এই সাবজেক্টটির যে মূল আমাদের আলোচনা সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এটি কারিকুলাম পরিবর্তনের কিছু বিষয় রয়েছে, যে শিল্পকলার চর্চা আমাদের শিশুর মানসিক বিকাশ এবং সুনাগরিক হিসেবে তাকে গড়ে তোলে। এখানে মানসিক বিকাশ এবং সুনাগরিক হয়ে গড়ে তোলার জন্য শিল্পকলার চর্চার কোনো বিকল্প নেই এবং প্রতিটি শিশুর ভিতরে প্রকৃতিগতভাবে শিল্পসত্তা থাকে, হিডেন অবস্থায় থাকে এবং শিশুর বয়সের আঁকিবুকি, সুর, তাল, লয়, ছন্দ এগুলো চর্চার মাধ্যমে মানুষ ধীরে ধীরে সুন্দর, শৃঙ্খল, রুচিশীল হয়ে ওঠে। তারপরে রং, রেখা ও আকার ব্যবহার শেখানোর মাধ্যমে চারু কারুকলা, দেহভঙ্গি ও সংলাপের মাধ্যমে চরিত্রকে রূপদানের মাধ্যমে অভিনয় শিল্প যেটাকে বলেছে নাট্যকলা, এগুলোর মাধ্যমে মূলত সৃজনশীলতার বিকাশ ঘটে
এবং বিদ্যালয়ের কাজকে আনন্দ সঙ্গে উপভোগ করতে পারে। সূক্ষ্ম অনুভূতির চর্চার মাধ্যমে পরিবার পরিজন দেশপ্রেম দেশ প্রকৃতি সংস্কৃতি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভবিষ্যতের একটি সুন্দর একটি শিশু পরিপূর্ণ মানুষ হয়ে তোলা গড়ে ওঠা বা আলোকিত মানুষ হওয়ার যে বিষয়গুলো থাকে সেটি অনেকাংশে কিন্তু আমাদের এই যে শিল্পকলা যে চারটা বিষয় নিয়ে এটি করা হয়েছে সমন্বিতভাবে এটি খুবই একটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী এবং আমরা অতীতেও দেখেছি। এখানে সাধারণ নির্দেশনা রয়েছে, একজন শিক্ষক হিসেবে আমাদের এই যে এক থেকে যে কয়েকটি সাধারণ নির্দেশনা রয়েছে সেটি আমাদের পড়তে হবে। প্রতিটি পাঠের শুরুতেই পাঠ সংশ্লিষ্ট বিষয়বস্তু থাকবে, শিক্ষণ ফল থাকবে এবং শিখান শেখানো কার্যাবলী থাকবে, সেটি মনোযোগ সহকারে পড়তে হবে এবং প্রত্যেক শিক্ষার্থী যেন শিখন নিশ্চিত হয়, শিক্ষার্থীর শিখন চাহিদা বিবেচনা আমাদের পড়াতে হবে, সার্বিক মানসিক ও ভাষাগত বৈচিত্র্যের বিবেচনায় শিখন শেখানো কার্যগুলো পরিচালনা করতে হবে। এই বিষয়গুলো রয়েছে, এগুলো আমরা ডিটেল জেনে নেব। আমাদের এখানে ইনক্লুসিভ যেটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম, সেখানে আমাদের শারীরিক মানসিক সক্ষমতা ভেদে সকলের জন্য আসতে পারে, অর্থাৎ কোনো শিশু যদি আমাদের শারীরিক মানসিকভাবে অক্ষম থাকে তাদেরকেও এটি নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলো রয়েছে এবং প্রতিটি কাজ কিভাবে করতে হবে সেজন্য ধাপে 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 একক কাজ দলীয় কাজ প্রতিটি পার্ট কিভাবে আমরা চালাবো করব সেই বিষয়গুলো দেওয়া হয়েছে এবং শিক্ষক পাঠদানের সময় আন্তঃবিষয়ক পদ্ধতি বা ইন্টার ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যেটা সেটি রয়েছে সেটি অনুসরণ করতে হবে এবং চারুকারু প্রতিটি পাঠে ছবি রং রঙের কাজ তুলির কাজ প্রয়োজনীয় সামগ্রী সেটি সংরক্ষণ করে রাখতে হবে। সঙ্গীতের সময় আমাদের প্রথম বা শেষে 10 মিনিট চর্চা করতে হবে, সারগাম চর্চা করতে হবে, সারেগামা যেটাকে বলছি আমরা, এবং এখানে প্রয়োজনীয় বাদ্যযন্ত্র কি কি লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। এই বিষয়গুলো আমরা 1 থেকে 18 পর্যন্ত দেওয়া আছে, এটি আমরা জেনে নেব। এই হচ্ছে আমাদের সূচিপত্র। আমরা আজকে মূলত চারু ও কারুকলা এই বিষয়টি নিয়ে আমরা 4টা অধ্যায়ের কথা ইতিমধ্যেই বলেছি, এই 4টা অধ্যায় নিয়ে আলোচনা করে দেব। আশা করছি আজকের আলোচনা শেষে প্রতিটি অধ্যায় পাঠদানের ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা হবে না। সরাসরি আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই পাঠে। আজকে চারু ও কারুকলা আমাদের প্রথমে একটা ছবি এঁকে এটি শুরু করা হয়েছে এবং এখানে প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি মূলত উপকরণ সঙ্গে পরিচিতি এবং আঁকা গড়া। এই অধ্যায়ে মোট আমি বলেছি 8টি পাঠ রয়েছে আমাদের এখানে এবং প্রথমে এখানে যেটি থাকবে সেটি হচ্ছে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা। আমরা জানি শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতাকে পরবর্তীতে শিখন ফল করা হয়েছে। এই শিখন ফল আমরা একটু দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের এই পাঠের শিখন ফল। এই যোগ্যতাটিকে শিখন ফল করা হয়েছে 1.1.1 এবং 1.1-এ যে পাঠটি দেওয়া হয়েছে পাঠ এক যেটি সেটি মূলত উপকরণ বিষয়গুলো, তারা উপকরণ সম্পর্কে জানবে। সেই বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে কি কি উপকরণ লাগবে পাঠটা দিতে, বিষয়বস্তু কি হবে, সেই বিষয়গুলো শেখান শেখানো কার্যক্রম কি করতে হবে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে এবং মূল্যায়নটা কিভাবে করবেন, পর্যবেক্ষণ মূল্যায়ন এখানে দেওয়া আছে এবং মূল্যায়নের ক্ষেত্র কি, জ্ঞান দক্ষতা মূল্যবোধ দৃষ্টিভঙ্গি এবং কি কিভাবে এটা আমরা এর নির্দেশক কি সেই বিষয়টা রয়েছে এবং এভাবে পাঠের পরিসমাপ্তি। এরপরে আবার সেই একই শিখন ফলের উপরে আরেকটি পাঠ রয়েছে চারু কারুকর্মের বিভিন্ন উপকরণ সম্পর্কে বলতে পারবে সেটি রয়েছে এবং এখানে মাটির তৈরি যে উপকরণ সেই উপকরণগুলোর কথা আছে, কাদামাটি লাগবে এখানে, শামুক ঝিনুক ডিমের খোঁচা দিয়ে যে অনেক কিছু তৈরি করা যায় সেই বিষয়গুলো এখানে রয়েছে। আসলে শিল্প মানে চারু কারুকলা একটি অনেক ভালো বিষয় হতে পারে এবং যারা এই বিষয়গুলোর প্রতি আগ্রহী বা বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের কাছে এটি একটি আনন্দের বিষয় হতে পারে। জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি, আমাদের প্রতিটি পাঠেই শিক্ষার্থীর জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করতে হবে এবং জ্ঞানের কিভাবে এটা বলতে পারে কিনা, তারপর এটা করতে পারে কিনা, দক্ষতা হচ্ছে করা, জ্ঞান হচ্ছে বলা এবং দৃষ্টিভঙ্গি হচ্ছে তার ভিতরে একটা ইতিবাচক পরিবর্তন আসা। পাঠ 3-এ মূলত আরেকটি শিখন ফল হয়েছে 1.1.2, এখানে 3টি শিখন ফল এবং এখানে বিভিন্ন বিষয়ের ছবি আঁকা সেই বিষয়গুলো রয়েছে। তারপরে মূল্যায়ন কিভাবে করব, পাঠ 4-এ সেটি শিখন ফল হয়ে রয়েছে আমাদের 1.1.2, পারিপার্শ্বিক প্রকৃতি পরিবেশ অবলোকন করে অর্জিত অভিজ্ঞতাকে ছবি আঁকার চর্চার মাধ্যমে প্রতিফলন করবে সেটি এখানে রয়েছে। বিভিন্ন বস্তুর ছবি আঁকা, পারিপার্শ্বিক যেটি তার চারপাশে রয়েছে সেই বিভিন্ন পশু পাখি হতে পারে সেই বিষয়গুলো। এরপর আরেকটি শিখন ফল হয়েছে 1.1.3 মূলত, এটি হচ্ছে প্রকৃতি পরিবেশকে ভালোবেসে মাটি দিয়ে ইচ্ছা মতো জিনিস তৈরি করা। তারা আমাদের জানি আমাদের মাটি দিয়ে অনেক কিছু তৈরি করার বিষয়গুলো থাকে, এখানে সেই বিষয়গুলো দেখা হয়েছে মাটি দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা। এবং এখানে আর একটি শিখন ফল রয়েছে, সেই শিখন ফলটি মূলত প্রকৃতি পরিবেশকে ভালোবেসে মাটি দিয়ে ইচ্ছে মতো জিনিস তৈরি করতে পারবে। এবারে অনেক কিছু তারা তৈরি করেছে মাটি দিয়ে, আম আপেল এই বিষয়গুলো তৈরি করেছে। এবং এরপরে আমাদের আর একটা পাঠ রয়েছে 1.1.4, যেটি পাঠ 7, প্রকৃতির বিভিন্ন বিষয়
ছবি আঁকার মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা। এখানে আমাদের জাতীয় স্মৃতিসৌধ রয়েছে এবং মূল্যায়ন কিভাবে করব এবং পার্ট আট সেই একই শিক্ষণফলের উপরে আর একটা পার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ একটি শিক্ষণফলকে দুটি পার্টে বিভক্ত করা হয়েছে। এখানে মূলত এই বিষয়গুলো দেওয়া আছে। এই হচ্ছে মূলত আমাদের পার্ট মানে অধ্যায় একের আটটি পার্ট মোট দেওয়া হয়েছে এবং এখানে আমাদের শিক্ষণফল হচ্ছে চারটে শিক্ষণফল এখানে রয়েছে। প্রতিটি শিক্ষণফলের উপরে দুটি করে পার্ট রয়েছে। আমার মনে হয় আমরা ডিটেলস বুঝতে পেরেছি। এরপরে আমাদের দ্বিতীয় অধ্যায়ে আমরা চলে যেতে পারি। দ্বিতীয় অধ্যায় মূলত আমাদের সামাজিক উৎসব এবং অনুষ্ঠান ভিত্তিক আঁকা আঁকা গড়ার বিষয়টা বলছে। অর্থাৎ আমাদের এখানে তিনটি পাঠ রয়েছে, মূলত তিনটি পাঠে আমাদের শ্রেণীভিত্তিক অর্জন অভিযোগ্যতা রয়েছে 2 পয়েন্ট। এটি দুইয়ের একটি বিষয়। 2.1 সংস্কৃতির বিভিন্ন উপাদানের সঙ্গে পরিচিত হয়ে শিল্পকলার মাধ্যমে প্রকাশ করতে পারা। পার্ট একে যেটা রয়েছে এটি একটি শিক্ষণফল হচ্ছে সংস্কৃতির বিভিন্ন উপাদান দেখে এবং শুনে শনাক্ত করতে পারবে, সেটি রয়েছে। এটা এখানে পরিবারের দৈনন্দিন আচরণ, পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক, এই বিষয়গুলো পরিবারের বিষয় যেটি রয়েছে সেটি দেওয়া হয়েছে এবং পরিবারের সবাই একসাথে যে খাওয়া দাওয়ার বিষয়গুলো থাকে এটি পর্যবেক্ষণ করবে, মূল্যায়ন করবে। এরপরে 2.1.2 এ যেটি রয়েছে ছবি আঁকা চর্চার মাধ্যমে সংস্কৃতির বিভিন্ন বিষয় উপস্থাপন করতে পারা। অর্থাৎ আমাদের যে আচার অনুষ্ঠানগুলো হয় সেটি যেমন যে হ্যাপি বার্থডে যে বিষয়টা আছে, জন্মদিন পালন, এটি একটি আমাদের শিক্ষার্থীদের জন্য দরকার। তারপর পুতুল পুতুল নিয়ে খেলা করা, এই যে পুতুল বিয়ে করতে পারে, পুতুল তৈরি করা, সেই বিষয়গুলো রয়েছে আমাদের যে সামাজিক অনুষ্ঠান বিয়ে বিয়ের পার্বণ যেটি রয়েছে সেটি মূলত এই অনুষ্ঠানগুলোর ছবি আঁকা। এবং পার্ট তিন যেটি রয়েছে 2.1.2 বিভিন্ন উপকরণ দিয়ে পুতুল তৈরির মাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন করা। এখানে বিভিন্ন কিছু দিয়ে পুতুল তৈরি করার যে বিষয়টি থাকে, পুতুল তৈরি করার উপকরণ হতে পারে রঙিন কাগজ, বিভিন্ন রকমের কাপড়ের টুকরা, সুতা, উল, এগুলো দিয়ে তারা নিজেরাই পুতুল তৈরি করবে। বিভিন্ন রকম প্রাণী তৈরি করা হয়েছে এখানে, এই বিষয়গুলো এখানে রয়েছে। এই তিনটি মূলত এই অধ্যায় রয়েছে পুতুল। এরপরে জ্ঞান, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গির কিভাবে করতে হবে, জ্ঞান আমি আগেই বলেছি, পুতুল তৈরি উপকরণগুলোর নাম বলতে পারা এবং দক্ষতা হচ্ছে নিজের মতো করে পুতুল তৈরি করতে পেরেছে কিনা, মূল্যবোধটা কিভাবে হবে, দৃষ্টিভঙ্গি, সহপাঠীদের তৈরি পুতুল সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছে কিনা, এটি মূলত তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এরপর অধ্যায় তিনে যেটি রয়েছে অভিজ্ঞতা এবং কল্পনা নির্ভর ছবি আঁকা, এখানেও মোট তিনটি পাঠ রয়েছে, পারিবারিক আচার আচরণ অবলোকন এবং কল্পনা করে শিল্প চর্চার মাধ্যমে সেটি প্রকাশ করতে পারা। 3.1.1 এ যেটি রয়েছে পারিবারিক আচার আচরণ থেকে অভিজ্ঞতা অর্জন করে ছবির মাধ্যমে প্রকাশ করা, অর্থাৎ কখনো রাজা সাজা, কখনো ঘোড়সওয়ার, কখনো গাড়ির ড্রাইভার, এগুলা কল্পনা করতে তারা পছন্দ করে, ঠিক সেই বিষয়গুলোই তারা ছবির মাধ্যমে প্রকাশ করবে, এখানে সেটি তারা দেখিয়েছে। এরপরে পার্ট দুইয়ে যেটি রয়েছে 3.1.2 পরিবারের সদস্যদের ও সহপাঠীদের আচার আচরণ ছবি এঁকে প্রকাশ করবে, কে কি করে সেইটা ছবি এঁকে তারা প্রকাশ করবে। স্কুলে যাচ্ছে, তারপর স্কুলে খেলাধুলা করছে, সেটি একটি ছবির মাধ্যমে তারা প্রকাশ করলো, ঠিক আছে, এই বিষয়গুলো রয়েছে। এবং তারা যে খেলা করে বিকেলে সেটি একটি ছবির মাধ্যমে তারা প্রকাশ করছে একে একে। এই হচ্ছে মূলত আমাদের পার্ট দুই গেল। এরপর পার্ট তিনে যেটি রয়েছে সেটি হচ্ছে পরিবারের সদস্য সহপাঠীদের আচার আচরণের ছবি এটি একে দেখাবে তারা। এখানে তারা স্কুলের যে একটা দৃশ্য এই দৃশ্যটি তারা একে দেখাইলো, কারণ স্কুল কালচারে তারা এইসব দৃশ্য দেখে, সেটি তারা একে দেখালো আঁকার মাধ্যমে, তাদের কল্পনাকে তারা প্রসারিত করলো। এটির জন্য বলছে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা তাদের আছে এবং এটিকে তারা কল্পনার আকাশে অবারিত হয়ে গমন করে তারা এই ছবিগুলো আঁকবে মূলত। এখানে আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটি শিশুরা আঁকবে, ফুল গাছে জল দেওয়া হতে পারে, ঠিক আছে। জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গির কিভাবে এটা আমরা মূল্যায়ন করবো সেটি একটি বড় বিষয় আমাদের। অর্থাৎ প্রতিটি পাঠের মূল্যায়ন একটি পর্ব থাকবে। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়, জীবন, প্রকৃতি এবং পরিবেশ সম্পর্কিত ছবি আঁকা। এবং এই অধ্যায় আমাদের চারটা পার্ট রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের চারটা পার্ট করা হয়েছে মোট এই চারটা পার্ট। এবং এখানে যে বিষয়ভিত্তিক শ্রেণীভিত্তিক অর্জন অভিজ্ঞতা, যেটা 4.1, শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবতা বোধ সম্পর্কে অবগত হয়ে শিল্পকলার চর্চার মাধ্যমে প্রকাশ করতে পারা। এবং এখানে যে চারটা পার্ট, তার প্রথম যে পার্টটি রয়েছে সেটির শিক্ষণফল হচ্ছে 4.1.1, শৃঙ্খলাবোধ সম্পর্কে অবগত হয়ে চারু কারুকলার মাধ্যমে প্রকাশ করতে পারা।
এটি রয়েছে শৃঙ্খলিত হওয়া বলতে পড়াশোনার যে বিষয়টা সেটি যথাসময়ে পড়তে বসতে বসাটা, এটি একটা শৃঙ্খলার বিষয় আমাদের। হ্যাঁ, তারপরে আছে সকাল হলে প্রাণীদের যত্ন নেওয়া হতে পারে বা খাবার দেওয়া হতে পারে, সেটি একটি কাজের মধ্যে পড়তে পারে সেটি। তারপরে আমাদের নিরাপত্তার জন্য ছবি আঁকা বা এই যে বিষয়গুলো রয়েছে, ঘুম থেকে উঠে কি কি করি, মুখ ধোয়া, নাস্তা করা, স্কুলে যাওয়া, গোসল করা, হাত মুখ ধোয়া, এসব কর্মকাণ্ড একটা নিয়ম নীতির মধ্য দিয়ে হয়। সেটি মূলত তারা তাদের অভিজ্ঞতা থেকে সেই ছবিগুলো এঁকে এখানে দেখাবে। এরপরে দ্বিতীয় পাঠ যেটি রয়েছে, চারু ও কারুকলার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রকাশ করতে পারা। এখানে প্রতিবেশী, খেলার সাথী, শিক্ষক, সহপাঠী যারা রয়েছে প্রত্যেকের সাথেই যেন পারস্পরিক শ্রদ্ধাবোধ সেটি দেখাতে পারে। অর্থাৎ বয়োবৃদ্ধদেরকে সহযোগিতা করা, তাদের বিভিন্ন কাজে সহযোগিতা করা এবং পরিবারের অন্যজনকে প্রয়োজনে সহযোগিতা করা, এই বিষয়টি এখানে দেওয়া হয়েছে। গল্প চলে হতে পারে সেটি, অর্থাৎ একে অপরের ছবির ভালো মন্দ দিকগুলো শনাক্ত করবে এবং শিক্ষক সবসময় তাদেরকে প্রশংসা করতে হবে, সকল কাজেরই প্রশংসা করতে হবে, সেই বিষয়টি এখানে দেওয়া হয়েছে। এটি কিভাবে মূল্যায়ন করবো পাঠের সমাপ্তি। এরপর পাঠ তিনে যেটি রয়েছে, চারু কারুকলার মাধ্যমে মানবতাবোধ প্রকাশ করতে পারা। অর্থাৎ কল্পনার জগৎ থেকে বাস্তবের দিকে এখন আমরা ফিরে আসতেছি এবং সেই বাস্তবতা জায়গাটায় শিক্ষার্থী কি করবে, যেমন এখানে একটা প্রাণী ছিল, সেই প্রাণীটির যত্ন নেওয়া বা তাকে, এখানে যেটা বলছে পরিবারের সকল সদস্যের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা, গৃহপালিত পশু পাখির যত্ন নেওয়া, অর্জিত অভিজ্ঞতার আলোকে ছবি আঁকা, এটি সেই ধরনের কিছু ছবি এখানে দিয়েছে এবং সেটি তারা আঁকবে। শিক্ষক এখানে কুশলাদি বিনিময় করে প্রতিটি পাঠ সুন্দর করে, এর যে প্রয়োজনীয় যে উপকরণ গুলো আছে সেগুলো আগের থেকে সংগ্রহ করে সেই পাঠটি তিনি পরিবেশন করবেন। এরপরে যেটি রয়েছে পাঠ চার, 4.1.3, চারু কারুকলার মাধ্যমে মানবতাবোধ প্রকাশ, সেটি ঠিক একই রকমের। এখানে আমরা একটা দেখছি একটি শিশু শিক্ষার্থী, তাদের এক সহপাঠী, সে হয়তো অসুস্থ হয়ে পড়েছে, তাকে সহযোগিতা করা, সেই যে বিষয়গুলো থাকে সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি পাঠ এখানে রয়েছে যেটি ছবি আঁকা, পরিবারের কে অসুস্থ হয়ে পড়লে তাকে যত্ন নেওয়ার যে বিষয়টি থাকে সেটি ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। মূলত এইসব অভিজ্ঞতা ভিত্তিক ছবি বা প্রাকৃতিক ছবি দেখেই শিশুরা তাদের জীবন বোধ, তাদের ভিতরে যে শৃঙ্খলা বোধ, মানবতা বোধ এবং নিয়ম নীতির প্রতি শ্রদ্ধা বোধ থাকা, এই বিষয়গুলো তারা শিখবে। এই হচ্ছে আমাদের এই বিষয়টি। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করছি আমাদের নতুন বিষয় শিল্পকলা এর প্রথম যে বিষয়টি রয়েছে চারু কারুকলা, এবং চারু কারুকলা আমরা চারটা অধ্যায় দেখেছি এবং চারটা অধ্যায় মোট আমাদের প্রথমটিতে 8টি, দ্বিতীয়টিতে 3টি এবং তৃতীয়টিতে 3টি, চতুর্থতে 4টি পাঠ রয়েছে। অর্থাৎ 4 × 3 = 7, 10, মোট 18টি পাঠ আমাদের এই চারু কারুকলা বিষয়ে রয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। এবং আমাদের ICT ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে।